हाय गाइस, वेलकम टू फूड लवर चैनल। आज के हमरा देखेनी की नहीं थी, भात, मोचार घंट, चिंगड़ी माछ दिए मोचार चप, लंकार तेल आलू भाते मुसुर डाल प्याज दिए सोयाबीन आलू तरकारी और पापड़ और दुजना गाछे एक छोटो छोटो प्याज आछे। ताहले खावाटा स्टार्ट करी, शुरू करो। डाल दी थी ना अरे तो चीनी में इसका सब बहुत बड़ा बड़ा चॉप मोचा चॉप कौन बच्चे लाने वाले हैं ये ना उन्होंने वहाँ अगर डाल दी तो मैं खाती मसूरी डाल पतला करे मसूरी डाल हमें डाल दी खब डाल तो भाई एक मोजा खंड नहीं खे नी तर खब डाल दी अनेक दिन पर मोचा खाची तो हेवी लगे तर चिंगड़ी माँ दिए टेस्टाई आलदा মোচা হলে কিছু লাগে না, দারুণ হয়ে যেত। মোচা হলে আমার আর বাবার তেমন কিছু লাগে না, পুরো ভাতটাই শেষ হয়ে যায় মোচা দিয়ে। আমার মোচা খেতে খুব ভালো লাগে। লঙ্কার তেল আলু ভাতে ডাল দারুণ লাগে, তার সাথে বড় ভাতে। আজ মোচা দু রকম আইটেম হয়েছে, মোচার চপ আবার মোচার বড়া। মোচার বড়াটা দারুণ হয়েছে। আমি মোচা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, আগে একটা ভিডিওতে বলেছিলাম। ডাল দিয়ে খাই, ওর মাছের মধ্যে চিংড়ি আর চিকেন আর ব্যাসা কিছু লাগবে না। ডাল দিয়ে আলু ভাতে ওটা দিয়ে খাবো। ডাটা দেবো না, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে হেভি লাগে, পাতলা পাতলা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে খেতে। আমাদের এই ছোট্ট ইয়েটা খেয়ে নি বাবা, পরে খাবো মোচা। আমি সব রকম খাচ্ছি বলো, আগে একটু মোচা দিয়ে টেস্ট করলাম, আবার রেখে দিলাম, আবার ডাল দিয়ে খাচ্ছি, ডালটাও পুরো শেষ করিনি। কাঁচা লঙ্কা না দেখতে হতো, কাঁচা লঙ্কা মোচা গন্ধ তো ছোলা দেওয়া আছে। আমি একটু মোচা ছোলা না হলে ওর বাবা খেতে চায় না,
মোচা ডাল আলু গতি দিয়ে মেখেছি, দেখি কেমন লাগে। সোয়াবিন একটু নিয়ে নেবো, দিয়ে দেবো না আমি নিয়েছি, অনেকটা দূরে আছে না। পাপড় নিয়ে নিলাম, দাও ভাবি দাও, আমি একটু নিয়ে নেবো। বেশ বেশ আর না আর না, পরে নেবো পরে নেবো, আর না সোয়াবিনের তরকারি বেশিরভাগ মানে নিরামিষই হয়, কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে করছি। চোরটাকে মনে হচ্ছে চিংড়ি মাছ পোড়া যেটা ভালোই হবে। আমাদের মোচাটা অনেকদিন পরই হলো, এঁচুর এঁচুর ফুরেছিল অনেকদিন, মানে অনেকদিন পর হলো। মা মনে হয় লাস্টে মোচা খাবে, তাই তো? আসলে সোয়াবিন তো প্রায় খাওয়া হয় না, মোচাটা তো মাঝে মধ্যে হয়। আসলে মোচাটা পাওয়া যায় না আমাদের এখানে, বাজার লোকে বললেও আনে, এখন এনেছে বলে 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 আমাদের বাজার যাওয়া হয় না। তারপর বাবা সকালে থাকে না, সকালে রাতে বাজার হয়, রাতে সবসময় তো মোচা পাওয়া যায় না। 6:45 সময় চলে যায়, আসে সেই 2:30 সময়। পাপড় না মা ওপরে মোচা খেয়ে দেখি, ব্যাপক সুন্দর হয়েছে না, এত টেস্ট হয়েছে। ওর বাবা বোধ আর কোনো দরকার নেই, নেবে না, মোচা দিয়েই খাবে শুধু। আবার মোচা আর ডাল পেলে কিচ্ছু চায় না, মানে ডাল হলেই শুধু ডাল দিয়ে ভাত খেতে থাকবে না, এটা বড় আলু ভাতে চাই, বিগ সাইজ একটা বড় আলু ভাতে লাগবে, মটর ভাজা ডাল হলে আর কিছু নেই। আজকে মজা হয়েছে আর ডালও বাদ দিয়ে দেবে, মা এই পাঁপড় ভাজাগুলো অত ভালোবাসে না খেতে, গোল গোল পাঁপড় ভাজা ভালোবাসে, আমি আবার এইগুলো ভালোবাসি বেশি। চিংড়ি মাছগুলো আমি বড় সাজে সবাই
মাছ খাওয়ার আছে, একটু ভেজে নেবে, নিয়ে নাও। সবকিছু খেতে হয়। দুপুরবেলায় ঢেকুরটা না ছোট ছোট কুচো চিংড়ির চপ খেয়ে ভালো লাগে। মেথি চিংড়ি যেটাকে বলে, মেথি চিংড়ির চপ আমার দিদা খুব ভালোবাসে। মায়ের কাছে হুকুম আছে, করে খাওয়াতে হবে দিদাকে, আবার একদিন করে খাই দেবে। দিদা ও ঠাম্মা, দিদা ঠাম্মা, ঠাম্মা তো আছেই আমার। আমার বাড়ি থেকে মামার বাড়ি খুব একটা দূর নয়, তাই দিদা আসে। ঠাম্মা তো বাড়িতে থাকে, তাই বাইরে থাকলে না আসলে এক একজন আগাটা ভালোবাসে না বেশি, এক একজন আগাটা জিনিস ভালোবাসে না বেশি। ভাত খেলি না, চপটা খেয়ে নে। আমার শেষ, শুধু এই কটা ভাত আছে, পাচ্ছি না, ঢোকাতে পাচ্ছি না ভেতরে। আর একটা চপ রেখে দিয়েছি, পরে খেয়ে নেবো বলে। অনেকটা মোচা হয়েছে, চপগুলো অনেকগুলো হয়েছে, ওটা খেয়ে নিতেই পারতিস। খেয়ে নিতাম কিন্তু পেট যদি না ভরে যেত। ডালটা খেয়েছি না, চিংড়ি মাছগুলো মানে ভেজে তো এরকম এরকম হয়েছিল, যখন এনেছিল এরকম বড় বড় ছিল একটা চিংড়ি। হেভি টেস্ট, লাস্টে আঙুল চেটে খেতে হেভি লাগে। আমি আবার সবসময় চেটে ফুটে খেতে ভালোবাসি, ঝাড়ও কম খাই না। মোচাটা যদি ভালো করে রান্না করা যায় না, ওই দিয়ে ভাত উঠে যাবে। পাপা বাজে না, মা এখনো দুটো শেষ করিনি, দুখানাই দিয়েছি। না একটা খেয়েছো বলো, ওখান থেকে আধখানা খেয়েছো, এক কামড় মুখে দিয়েছো। স্যালাড খেতে বলি, মা স্যালাড খাও, মা স্যালাড খাও। আসলে এই পাঁপড়গুলো না চা দিয়ে ভালো লাগে আমার, সবসময় ভালো লাগে এই পাঁপড়। আমাদের দু রকম পাঁপড় আনা হয়, ওর জন্য এটা আমাদের জন্য গোল পাঁপড়, ছোট ছোট গোলগুলো বেসমের পাপড়। এই পাপড়গুলো খেতে হেভি লাগে, কার কারণ আমার মতন এরকম পাপড় ভালোবাসে, আর কার কারণ মায়ের মতন ওরকম বেসমের পাপড় ভালোবাসো কমেন্টে জানাবে। আচ্ছা মা লেট,
দুদিন ধরে মা লেটে যাচ্ছে। দেখছি তাই যাচ্ছে তো, আমার কত আগে খাওয়া হয়ে গেছে। শেষ, আমারও শেষ, মায়েরও শেষ। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট অনেক অনেক করো। আমরা কমেন্টের জন্য বসেই থাকি রীতিমতো, যে কমেন্ট কখন আসবে, কমেন্ট কখন পড়বো। তাহলে আজকের মতন টাটা।